সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অভিনন্দন, সালামু আলাইকুম। আজ আলোচনার বিষয় মাকানাল বাইত ও শিরক। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে মাকানাল বাইত মানে বাইত সম্পর্কে কি বলা হয়েছে এই গ্রন্থে, এবং শিরক সম্পর্কে কি বলা হয়েছে। বাইতটাকে যদি আমরা চিনতে না পারি তবে অবশ্যই শিরক হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে আজ আলোচনা করব মাকান আল বাইত ও শিরক। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন বোঝার জন্য যে সূত্র রয়েছে সেই সূত্র থেকে আমরা দেখব সূরা আন-নূর আয়াত 34। ফাইজা কারাআতাল কোরআন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশশাইতানির রাজীম বিসমিল্লাহ আর রহমানির রহিম। ওয়ালাকাদ আনসালনা ইলাইকুম আয়াতুম মুবাইনা। মহান আল্লাহ হাকামুল হাকিম বলছেন, আর আমরাই নাজিল করেছি আপনাদের প্রতি আয়াতুম মুবাইনাতি, যে সুস্পষ্ট আয়াত। তাহলে আল কোরআনের মধ্যে প্রথমে বলছেন এর মধ্যে রয়েছে সুস্পষ্ট আয়াত। ওয়া মাথালান, তারপর দৃষ্টান্ত। কাদের দৃষ্টান্ত? মিনাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এবং যারা গত হয়েছে আপনার পূর্বে তাদের দৃষ্টান্ত রয়েছে। ওয়া মাউইদাতান, আর রয়েছে ওয়াজ, নাসিহাত, উপদেশ। লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে দেখতে পেলাম প্রথমে রয়েছে যে আয়াতুম মুবাইনা, সুস্পষ্ট আয়াত। তারপর রয়েছে মাসালান, দৃষ্টান্ত সমূহ পূর্বের লোকদের। তারপর রয়েছে মাউইদা, নসিহত, উপদেশ সমূহ। তাহলে এটাই হলো আল কোরআন বোঝার সূত্র। সেটাই একটা দেখাচ্ছেন সূরা নূরের 35 নম্বর আয়াতে, আল্লাহু নূর সামাওয়াত ওয়াল আরদ। মহান আল্লাহ আহকামুল হাকিমিন হলেন আকাশের এবং জমিনের নূর। মাসালু নূরিহি, এই তার আন-নূর, তার আলো, সে দৃষ্টান্ত আল্লাহ দেখাচ্ছেন। কা মিশকাতি ফিহা মাসাবিহ, একটা তাক, তাকে বুঝেছে প্রদীপ। আল মাসাবিহু ফি জুজাজা, আর প্রদীপটা হলো কাঁচ, সে চিমনি রয়েছে। আমি আর আগাবো না যে আল কোরআন আল্লাহর নূরের একটা দৃষ্টান্ত দিচ্ছেন, একটা প্রদীপ যেখানে রয়েছে কাঁচ। এইভাবে এই আয়াতের শেষের দিকে বলা হচ্ছে যে ওয়া ইয়াদরিবুল্লাহ আমসালিন্নাস, আল্লাহ দৃষ্টান্ত সমূহ দেন লিন্নাস, সমস্ত বিশ্বের মানুষের জন্য। তাহলে আল্লাহ দৃষ্টান্ত দেন। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সকল বিষয়ে পরিজ্ঞাতা। কিভাবে আল্লাহ আহকামুল হাকিমিন, এই যে দৃষ্টান্ত দিয়ে, সুস্পষ্ট আয়াত দিয়ে এবং মাওয়াজা দিয়ে মানুষের জন্য একটা বোধ তৈরি করতে যাচ্ছেন। ফি বুয়ুতিন আযনাল্লাহ, ফি বুয়ুতিন, বাইতের বহুবস্থল বুয়ুত। আমাদের আজকে আলোচনার বিষয় হলো বাইত, মাকানাল বাইত। আর এখানে বলা হচ্ছে ফি বুয়ুতিন আযনাল্লাহ, সেই সমস্ত ঘরসমূহে আযনাল্লাহ, যাতে আল্লাহ অনুমতি দিয়েছেন। আন তুরফা, আন যাতে তুরফা, রাফা করা যায়, ঊর্ধ্বে তোলা যায়, সম্মানিত করা যায়। ওয়া ইয়াসকারা ফিহা ইসমু, এবং সেগুলোতে অধিকারে আল্লাহর নাম স্মরণ করা হয়। ওয়া ইউসাববিহু লাহু ফিহা বিল গুদুইন ওয়া আসাল, এবং সেগুলোতে তাসবিহ করবে তার সে রবের, বিল গুদুইন ওয়াল আসিল, এবং সকালে ও সন্ধ্যায়। তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন বুয়ুত, কেন বাইত, এটাও একটা মাথাল, দৃষ্টান্ত।
আযিনাল্লাহ যেগুলো আল্লাহ অনুমতি দিয়েছেন আনতুরফা যাতে সম্মানিত করা যায় মর্যাদার আসনে আসীন করা যায় তাহলে আল্লাহ বুয়ুতসমূহকে সম্মানিত করছেন বুয়ুতটা কি আমাদের সেই বুয়ুত আজকে আলোচনা বাইত বাইতটা বোঝার জন্য বলতাম অনেক ঘরে কথা বলা হচ্ছে আসুন আমরা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে কি বলা হয়েছে সেটা দেখি মান সাদাকাল্লাহ বলুন আল্লাহ সত্যই বলেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা অতএব ইত্তেবা করুন মিল্লাতা ইব্রাহিমের যিনি একমুখী ছিলেন তাহলে এখানে মিল্লাতি ইব্রাহিমের কথা বলা হচ্ছে যে তাকে আমরা ইত্তেবা করতে হবে মা কানা মিনাল মুশরিকিন তিনি মুশরিক ছিলেন না একমুখী ছিলেন হানিফ ছিলেন তাহলে আমরা মুশরিকের কথা আসলো তারপরে বলা হচ্ছে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাজি বাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ইন্না আউয়ালা বাইতিন সেই প্রথম ঘর উদিয়া উদিয়া মানে স্থাপন করা প্রতিষ্ঠা করা বানানো করা উদ্ভাবন করা সমাপন করা লোকসান প্রভৃতি তাহলে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস পৃথিবী প্রথম ঘর বাইত যা উদিয়া প্রতিষ্ঠিত করা হয়েছিল লিন্নাস বিশ্বের সকল মানুষের জন্য লাল্লাজি বাক্কাতা মোবারাকাতান ওয়া হুদান লিল আলামিন তাহলে সেটা হলো বাক্কা বাক্কা মানে মক্কা নয় বাক্কা যার কান্না করার জায়গা মোবারাকান বরকতময় হুদান যা পথ প্রদর্শক লিল আলামিন বিশ্ববাসীর জন্য বিশ্বের সকল কিছুর জন্য তাহলে যদি আমরা একটা বাইত বলি বাইত কিভাবে মোবারাকান হয় হুদান হয় বিশ্ববাসীর জন্য বাইত বাইত মানে তো ঘর তাহলে ইন্নাল আউলাল বাইত প্রথম ঘর যা প্রতিষ্ঠা করা হয়েছিল সূরা জুমারের 69 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াশরাকাতুল আরদু বিনূরি রাব্বিহা সে কিয়ামতের দিন পৃথিবী হবে উদ্ভাসিত বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব এবং কিতাবকে প্রতিষ্ঠা করা হবে এখানে সে উদিয়া বলা হচ্ছে ওয়া উদিয়াল ইন্নাস এখানে মানুষের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে সূরা আর রহমানের 7 নম্বর আয়াতে বলা হয়েছে আসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান তাহলে আসসামা ওয়া রাফা তাহলে আকাশকে ঊর্ধ্বে স্থাপন করেছে ওয়া ওয়াদাআল মিজান আর স্থাপন করেছে একটা ভারসাম্য মিজান তাহলে উদিয়া মানে প্রতিষ্ঠিত করা স্থাপন করা মিজান স্থাপন করা হয়েছে এটা দৃশ্যমান নয় এখানেও বলা হচ্ছে উদিয়া লিন্নাস তাহলে বাইত বাইতকে প্রতিষ্ঠিত করা হয়েছে লিন্নাস লাল্লা যে বাক্যাটা যাতে মানুষ কাঁদতে পারে মোবারাকান ওয়া হুদান লিল আলামিন আমরা দেখতে পাচ্ছি এটা বাইত বলা হচ্ছে মাসালান এটা দৃষ্টান্ত বাইতটা কি দৃষ্টান্ত মানে কি আমরা দৃষ্টান্ত আগে বুঝতে হবে যে একটা ভার্চুয়াল একটা অ্যাকচুয়াল যেমন এটি এই যে এটা একটা দৃষ্টান্ত মানে এটা একটা বই দৃশ্যমান আর এর যে বাণী রয়েছে এরা অদৃশ্যমান ভার্চুয়াল না এরা হলো ভার্চুয়াল এর যে বাণী রয়েছে সেটা ভার্চুয়াল আর এই বইটারও দৃশ্যমান আমরা দৃশ্যমান মানে কোনো অদৃশ্য বস্তুর যে একটা ভার্চুয়াল মাসালান দেওয়া হয় বা দৃষ্টান্ত দেওয়া হয় কীভাবে যে কোনো একটা ঘটনাকে সহজভাবে বোঝার জন্য মিসাল দেওয়া হয় দৃষ্টান্ত দেওয়া হয় উদাহরণ দেওয়া হয়
যাতে দৃশ্যমান বস্তু দিয়ে উদাহরণ দেওয়া হয় যে এইভাবে এইভাবে এই ঘটনাগুলো হচ্ছে। তাহলে বাইটটা কি আমরা বোঝার জন্য যাচ্ছি, দেখি আমরা কতটুকু বুঝতে পারি। ফিহা আয়াতুন বাইয়িনাত, বাইতের মধ্যে রয়েছে আয়াত। আমরা যদি বাইত মানে বাইতুল্লাহ বা মসজিদুল হারাম বলি, সেখানে তাকায় দিলে কি দেখবো? একটা ঘর দেখতে পাবো, চারিদিকে ঘর রয়েছে আর মাঝখানে একটা পাথরের ঘর রয়েছে, তাহলে সেটা হলো কি ঘর। এখানে তাকালে কি দেখতে পাবো? আয়াতুন বাইয়িনাত কি সেটা, সেটাই বোঝার জন্য আমরা চেষ্টা করছি যে মাকামু ইব্রাহিম, এবার ইব্রাহিমের অবস্থান আমরা ইব্রাহিমকে দেখতে পাচ্ছি না। তো সেখানে গেলে চারিদিকে ঘর রয়েছে, মাঝখানে একটা ঘর রয়েছে, আমরা তো গেলে কিভাবে দেখতে পাবো মাকামে ইব্রাহিম? হ্যাঁ, একটা কাহিনী চালু আছে, এটা একটা ছোট্ট একটা এরকম করে কাজ দিয়ে ঘেরা রয়েছে, তার মধ্যে একটা ইব্রাহিমের একটা মানে পায়ের দাগের একটা পাথর রয়েছে, মানে পাথর হিজর বা হাজার, আবার একটা হাজার রয়েছে যেটা হলো এই কাবা ঘরের এক সাইডে এক কোনায় যে হাজরে আসোয়াদ পাথর লাগানো রয়েছে। আসলে এগুলো খুব ভয়ঙ্কর কথা। আমরা যদি পাথর সম্পর্কে জানতে চাই তাহলে আমরা দেখতে পারি সূরা বাকারা আয়াত 21 থেকে আমরা দেখি সেখানে কি পাওয়া যায়। ইয়া আইয়ুহান নাসু, ওহে বিশ্বের মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, দাসত্ব করতে হবে কার? এক আল্লাহর। শিখ হয় কোথেকে? যে এক আল্লাহ ছাড়া মিন দুনিল্লাহ, মানে আল্লাহর বাইরে কিছু করা হয় সেটাই শিখ। আল্লাযী খালাকাকুম, যিনি আপনাদেরকে তৈরি করেছেন, ওয়াল্লাযীনা মিন কাবলিকুম, এবং আপনাদের পূর্বে তাদেরকে তিনি তৈরি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আপনারা মুত্তাকি হতে পারেন। তারপরে বলা আল্লাহ জি যা আল্লাহুল আর্দা ফিরাশা ওয়া সামা আবিনাউ আছে সে আয়াত, আমরা সেখানে যাচ্ছি না। তারপরে বলছে ওয়াইন কুন্তুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আব্দিনা ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, মানে কোরআনে সেই ডিক্লার দেওয়া হচ্ছে যার কোরআন কেউ তৈরি করতে পারবে না, সেই কথা বলা হচ্ছে। ফাইন লাম তাফআলু, যদি তোমরা তৈরি করতে না পারো, ওয়াল্লাম তাফআলু কোশ্চিন কালও পারবে না, ফাত্তাকুন নারান, অতএব ভয় করো সেই আগুন জাহান্নামের আগুনের, আল্লাতি উদুহা আন্নাস, যার কয়েদি হবে আন্নাস মানুষ, ওয়াল হিজারাত পাথর, এই যে কাবার ঘরে কোনায় পাথর লাগিয়ে দেওয়া হয়েছে, আবার মাকামে ইব্রাহিম দেখানো হচ্ছে পাথরের, এই সমস্ত পাথর, তাহলে মানুষের সাথে সাথে পাথর থাকবে জাহান্নামের মধ্যে। ফিহি আয়াতুন বাইয়িনাত, যার মধ্যে রয়েছে সুস্পষ্ট আয়াত। আসলে আমরা সুস্পষ্ট আয়াত কাবা ঘর দিয়ে তাকালে পাব না, এখানে তো সুস্পষ্ট আয়াত রয়েছে, সুস্পষ্ট আয়াত দেখলেই পাবেন সুস্পষ্ট আয়াত। এবং কাবা যেটা কাবা ঘর যেটা আমরা মসজিদুল হারাম বা কাবা বলছি, সেখানে সুস্পষ্ট আয়াত রয়েছে, দৃষ্টান্ত, এই আল কোরআনের দৃষ্টান্ত হলো মাথালান কাবা, সে বলছে ফিহি আয়াতুন বাইয়িনাত, তার মধ্যে সুস্পষ্ট আয়াত, মাকামু ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থান। এই আল কোরআনের সাথে কাবা মিলাতে হবে, তাহলে ইব্রাহিমের অবস্থান জানা যাবে। ওয়ামান দাখালা হু, যে এই এর মধ্যে দাখিল করবে, কোথায় দাখিল করবে? এই কাবা ঘরের ভিতরে কানা আমিনান, সে নিরাপদ হয়ে যাবে। আমরা দেখেছি যে গত কয়েক বছর আগে কেম ভেঙ্গে অনেক লোক মারা গেছে, আসলে নিরাপত্তা ওইটা নয়, নিরাপত্তা যে মাকামে ইব্রাহিম, এই যে আমার হাতে যে গ্রন্থ রয়েছে এবং কাবা রয়েছে, এটাকে যে মিলাবে দৃষ্টান্ত, মাসালান যে দৃষ্টান্ত, এই ইব্রাহিমের কথা এখানে বলা রয়েছে, এখানে কাবায় যে যে এর প্রাকৃতিক সাথে মিলাবে সে, তাহলে এখানে বলে ফিহে আয়াতুন, এর মধ্যে রয়েছে আয়াত,
বাইনা সুস্পষ্ট মাকামু ইব্রাহিম, ইব্রাহিমের ইব্রাহিমকে গেলে তোমরা পাবো না। ইব্রাহিম কোথায় পাবো? আর কোরআনে এটা যায় কাবার সাথে মিল করতে হবে, তাহলে আমরা মাকামু ইব্রাহিম পাব। ওমান দাখালাহু, আর যে এই মাকামে ইব্রাহিমে দাখিল করবে, ইব্রাহিমের যে অবস্থান যেটা আমরা আল কোরআন এবং সেই কাবাকে মিলাবো, তখন সে আমেনা নিরাপদ হবে। ইব্রাহিম যেটা আগুন নিরাপদ হয়েছে, এরকম নিরাপদ হবে। ওয়ালিল্লাহি আলা নাসে হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলা নাস, মানুষের জন্য দায়িত্ব হলো হিজ্জুল বাইত। মানে বলা হয় নাই যে হিজ্জু ইলাল বাইত, চলে এসো কাবা, এরকম বলা হয় নাই। হিজ্জুল বাইত, এই যে বাইত, বাইত যেটা যার দৃষ্টান্ত যেটা, সেটা নিয়ে হিজ একটা বিতর্ক অনুষ্ঠান, বিতর্ক। কোরআনকে একটা হুজ্জাত কায়েম করতে, যে হুজ্জাত না, যে হুজ্জাত দেখাইছিলেন ইব্রাহিম রাসূলুল্লাহ সেই মহা প্রতাপশালীর সামনে হুজ্জাত পেশ করেছিলেন। আমরা পরবর্তী বিষয়ে যাব না, কারণ বিষয়টা লম্বা হয়ে যাবে। আমাদের আজকে বিষয় যেহেতু বাইট, বাইটটা দেখানোর চেষ্টা করছি আমরা। এই বাইটটা কি স্পষ্ট করার জন্য সূরা বাকারা আয়াত 121 আসি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা তেলাওয়াত করে হাক্কা, পাক্কা তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এই কিতাবে বিশ্বাসী। ওমা ইউকফিরু বিহি, আর যারা এর কুফরি করবে, ফা উলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এই ধারাবাহিকতায় বলতে বলতে চলে এসছে ওয়াইজ ইত্তালা ইব্রাহিম আর আব্বাহু বি কালিমাতিন, যে মহান আল্লাহ ইত্তালা, যখন পরীক্ষা করলেন ইব্রাহিমকে, রাব্বাহু তার রাব, বি কালিমাতিন, এই কালামাত বাক্য দিয়ে, পাতাম মাহুন্না, সেই ইব্রাহিম সে পূর্ণ করলেন। কলা ইন্নি জাইলুকা লিন্নাসে ইমামা, আমি আপনাকে মনোনীত করলাম বিশ্ববাসীর জন্য ইমাম, নেতা স্বরূপ। কলা ওয়া মিন জুরিয়াতি, আমার বংশধর থেকে। কলা লা ইয়ানালু আহাদিয যালিমিন, আমার এই ওয়াদা জালিম সম্প্রদায়ের নয়। তারপরে বলা হচ্ছে সূরা বাকারার 125-এ ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতা লিন্নাস, আর আমরাই বানিয়েছি আল বাইতা, এই বাইত একটা ঘর, মাসাবাতা সওয়াব, সওয়াব মানে কাপড় চোপড়, সওয়াব মানে পুরস্কার, তার সওয়াব মাসাবাতা লিন্নাস, মানুষের জন্য। তাহলে এখানে বাইত হলো মাসাবা, আঞ্জাম, সরঞ্জাম, মাসাবা কাপড় চোপড়, পুরস্কার, ধন্য করা। তাহলে আল্লাহ বলছেন ওয়াই জালনাল বাইতা মাসাবাতা লিন্নাস, আমি বিশ্ববাসীর জন্য পুরস্কার স্বরূপ দিয়েছি আল বাইত, আল বাইত। ওয়া আমনান নিরাপত্তা, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওইখানে যারা মাকামি ইব্রাহিম বলা হলো, যে কাবার সাথে কিতাব মিলালে যে দৃশ্য পাওয়া যায়, কিতাবে যে ইব্রাহিম সম্পর্কে যা বলা হয়েছে এবং কাবার দিকে দৃশ্য পাওয়া যায়, সেটা হলো মাকাম ইব্রাহিম। তাহলে ওয়াত্তাখিজু, আপনারা গ্রহণ করুন, মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মুসাল্লা হিসেবে গ্রহণ করুন মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থানকে। ওয়া আহিবনা ইলা ইব্রাহিম, আর ইব্রাহিমের কাছে আমি ওয়াদা নিয়েছিলাম, ওয়া ইসমাইল, ইসমাইল, আম তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকায় সুজুদ, আমি ইব্রাহিম ও ইসমাইলের কাছে ওয়াদা নিয়েছিলাম যে বাইতি পবিত্র রাখবে
লিতায়েফিন যা তায়েফ করবে ওয়াল আকিফিন যারা উকুফ করবে ওয়া রুকায় সুজুদ এবং সেজদায় যারা বিনীত তাদের জন্য আসলে কি যে ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ইব্রাহিম ওয়া ইসমাইল ইব্রাহিম ইসমাইল ওয়াদা নিয়েছিল কি আন তাহিরা বাইতি পবিত্র রাখবে কি বাইতি কিতাবকে কিভাবে এখন কি কাবা ঘর পরিষ্কার রাখবে সেটা তারপরেই বলা হচ্ছে ওয়াইজ কালা ইব্রাহিম রাব্বিজ আল হাজা বালাদান আমেনান তারপরে আমরা এই প্রসঙ্গ একটু শর্টকাট করার জন্য এগিয়ে যাচ্ছি ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়ায়েদ মিনাল বাইত যে ওয়াইজ ইয়ারফাউ যখন সমুন্নত করছিলেন উন্নত করছিলেন জাগিয়ে তুলছিলেন আল কাওয়ায়েদ অনেকগুলো কাওয়ায়েদ মিনাল বাইত এই বাইত এই ঘর তাহলে আমরা ইব্রাহিমরা ঘর নির্মাণ করতে সেটা কি বলা হচ্ছে আচ্ছা আল কাওয়ায়েদ ইয়ারফাউ সমমর্যাদায় উন্নীত করছিলেন ওয়া ইসমাইল এবং ইসমাইলও তারপর কি সেটা রাব্বানা তাকাব্বাল মিন্না হে আমাদের প্রতিপালক আমাদেরকে কবুল করুন ইন্নাকা আনতা সামিউল আলিম নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা বিষয়টা হলো ইয়ারফাউ ইব্রাহিম ইব্রাহিম তুলে করছেন আল কাওয়ায়েদ মিনাল বাইত এই যে বাইত বাইত আমরা কি বলছি যে একটা এই কিতাবের দৃষ্টান্ত আল কিতাবের দৃষ্টান্ত হলো বাইত তাহলে কিতাবকে কিভাবে একটা বাইতের মাধ্যমে সমন্বিত করছেন আসলে উদিয়াল নাস তাহলে প্রতিষ্ঠিত করা হচ্ছে কিতাব মাসাওয়াতাল নাস পুরস্কারের জায়গা আর এখানে বলা হচ্ছে ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়ায়েদ উত্তোলন করছেন তার প্রাচীর কাওয়ায়েদ সমূহ তার মানে কি কিতাব দৃষ্টান্ত বিষয়বস্তু হল কিতাবের দৃষ্টান্ত হচ্ছে বাইতের মানে আল কোরআনকে বোঝাবার জন্য একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে সেটা হলো বাইত তারপরে রাব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন ইলাকা হে আমাদের প্রতিপালক আমাদেরকে বানান দুজনকে মুসলিমাইনে সমর্পিত ওয়া মিন জুরিয়াতিনা এবং আমাদের বংশধর থেকে উম্মাতান মুসলিমাতান লাক একটা সমর্পিত উম্মত ওয়া আরিনা মানাসিকানা আর আমাদেরকে শিক্ষা দিন মানাসিকানা কিভাবে মানসাকগুলো করতে হবে ওয়া তুব আলাইনা আর আমাদেরকে ফিরিয়ে নিন ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম নিশ্চয় আপনি ফেরালোকদের প্রতি রহিম 129 আয়াতে যেটা বলা হচ্ছে রাব্বানা ওয়া বাআছ ফিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম তাহলে হে আমাদের প্রতিপালক আমাদের মধ্যে থেকে রাসূল উত্থিত করুন ইয়াতলু আলাইহিম আয়াতিকা যিনি পাঠ করবেন এই আয়াত কিতাব থেকে আয়াত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব শিক্ষা দিবে কিতাব ওয়াল হিকমা এবং প্রজ্ঞা ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করবেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম 125 যেটা বলা হয়েছে ওয়া আহিদনা ইলা ইব্রাহিম আমি ইব্রাহিমের কাছে ওয়াদা নিয়েছিলাম ওয়া ইসমাইল ইসমাইল আন তাহিরা বাইতি
পবিত্র করবে আমার ঘরকে, তাহলে পবিত্র করবে। আর এখানে বলা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যারা পাঠ করবে আপনার আয়াত, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দেবে কিতাব, ওয়াল হিকমা, প্রজ্ঞা, ওয়ায়ুযাক্কিহিম, পরিশুদ্ধ করবে। তাহলে এই যে বাইত আর এই যে কিতাব, কিতাব দিয়ে বাইত পরিচ্ছন্ন হবে, কিতাব দিয়ে হিকমা শিক্ষা দেওয়া হবে, সেটাই হচ্ছে কিতাবের একটা রূপ হলো বাইত, কিতাবের দৃষ্টান্ত হলো বাইত। কিতাবের যে দৃষ্টান্ত যেটা কাবা করেছে সেটা হলো মাকামে ইব্রাহিম। আমরা এই প্রসঙ্গে সূরা হজ থেকে আর ছোট্ট দুটি আয়াত পাঠ করে আজকে শেষ করব। সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 24, ওয়া হুদু ইলা তাইয়িবি মিনাল কাউল, তাইয়িবি মিনাল কাউল, পবিত্র বাণী থেকে তাদেরকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে পবিত্র বাণী। ওয়া হুদু, আরো গাইড করা হয়েছে, ইলা সিরাতিল হামিদ, সেই আল্লাহর প্রশংসার পথে, আল্লাহর প্রশংসার পথে গাইড করা হয়েছে, পরিচালিত করা হয়েছে। তারপরে আয়াত রয়েছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসাদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদুল হারাম, প্রসঙ্গ আসলো মাসজিদুল হারাম। তারপরেই বলা হচ্ছে ওয়াইজ বাওয়ানা আলী ইব্রাহিম, বাওয়ানা অর্থটা কি? সমান, সমকক্ষ, উদাহরণ, জবাব। তাহলে ওয়াইজ বাওয়ানা সমকক্ষ করা হয়েছে, কিতাবের সমকক্ষ, তাইয়িবি মিনাল কাউল, পবিত্র বাণী সমকক্ষ। যদি বলা হয় পবিত্র বাণীর উদাহরণ, তাহলে ওয়াইজ বাওয়ানা আলী ইব্রাহিম, ইব্রাহিমের জন্য উদাহরণ করা হয়েছে মাকানাল বাইত, বাইত মানে ঘর, মাকান নামেও ঘর, তাহলে মাকানাল বাইতকে করা হয়েছে কি ইব্রাহিমের জন্য একটা উদাহরণ। তাহলে কিতাবের উদাহরণ হলো মাকানাল বাইত। আল্লাহ তুশরিক বি শাইয়ান, তাহলে কিতাবের উদাহরণ হলো বাইত, কিন্তু আন যাতে লা তুশরিক বি শাইয়ান, এই বাইত নিয়ে আপনারা কোনো শিরিক করতে পারবেন না। বাইতে শিরিক পদে পদে হয়েছে, বাইতকে কিন্তু খালি ঘোরা হয়, বউ বকরে সাত পাকে ঘোরা হয়, বাইতের গায়ে পাথর লাগিয়ে দেওয়া হয়েছে, বাইতকে নিয়ে কত রকম শিরকি কাজ চলছে। এখানে জমজমের পানি দেওয়া হয়েছে, এই পানি খায় রোগ বাড়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, আরো কত কাহিনী আছে। মানে এইখানে রয়েছে শিরক। তাহলে বলছে যে ওয়াইজ বাওয়ানা, আমি সমকক্ষ করেছি, আমি উদাহরণ হিসেবে বানিয়েছি, লে ইব্রাহিম, ইব্রাহিমের জন্য মাকানাল বাইত, কিতাবের উদাহরণ। মানে আগের রাতে বলা হয়েছে তাইয়িবি মিনাল কাউল, এটা একটা উদাহরণ। এই দিয়ে কি করা হবে না, আল্লাহ তুশরিক বি শাইয়ান, এই কাবাকে নিয়ে, এই বাইতকে নিয়ে আপনারা শিরক করতে পারবেন না। এক নম্বর কথা বলেছে ওয়া তাহিরা বাইতিয়া, আর এই বাইককে পবিত্র রাখবেন, এই কিতাবকে পবিত্র রাখবেন, বাইককে পবিত্র রাখবেন, লে তাইফিন ওয়াল কাইমিন ওয়া রুকাই সুজুদ। মানে কিভাবে, মানে কিতাব এবং বাইত, আল্লাহ কিতাবকে সাথে দৃষ্টান্ত হিসেবে রাখছে বাইত, এই বাইত নিয়ে শিরক করা যাবে না। বাইতকে আপনি কিতাবের, বাইতের দৃষ্টান্ত, এখানে যেন শিরক তৈরি না হয় যে কিতাবের সাথে বাইত রয়েছে হুদা, যেটা আমরা সূরা আলে ইমরানের যে 97 নম্বর আয়াতে দেখেছি। আবার ওখানে যাই, ইন্না আউয়ালা বাইতিন, সেই প্রথম ঘর, উদিয়ালিন নাস, প্রতিষ্ঠিত করা যায় মানুষের জন্য, লাল্লাজি বাক্কাতা মোবারাকাতান হুদান লিল আলামিন, হচ্ছে হুদান, জালিকাল কিতাব লারাই বাফি হুদান লিল মুত্তাকিন, কিতাব হলো হুদা, আর কিতাবের দৃষ্টান্ত হলো
বাইত, এবং এই বাইত নিয়ে শিরিক হবে না, মানে কিতাবের সাথে বাইত শিরিক হিসেবে গণ্য হবে না। মানে বাইত হল দৃষ্টান্ত, নট বাইত হল একটা কি হুদান মোবারাকাতান লিল আলামিন, এটা না। বাইত হল দৃষ্টান্ত ব্যবহার করা হয়েছে, এটা বারো মাসালান, বারো মাসালান দৃষ্টান্ত। শুধু আমরা যেটা বলেছি সেটাই এখানে এসে হচ্ছে কি, আল্লাহ বারবার সতর্ক করছেন যে ওয়াইজ বাউওয়ান আল ইব্রাহিম, আমি ইব্রাহিমকে উদাহরণ হিসেবে বানিয়েছিলাম মাকনাল বাইত, দৃষ্টান্ত হিসাবে আল্লাহ তুশরিক বি শাইয়ান, এই বাইত নিয়ে আপনারা কোনো ধরনের শিরক করতে পারবেন না। ওয়া তাহিরা বাইতি আল তাইফিন ওয়াল কাইমিন ওয়া রুকাই সুজুদ। আমরা দেখানোর চেষ্টা করলাম যে কিতাব কি আর বাইত কি, কিতাবের দৃষ্টান্ত হলো বাইত, আমরা কিতাবের দৃষ্টান্ত হিসেবে বাইত রাখবো, বাইত নিয়ে আমরা কোনো ধরনের শিরক করব না, আমরা বাইতকে আমরা গাইড নামে কিতাবের দৃষ্টান্ত হিসাবে বাইত একটা গাইড এইভাবে দেখব। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে সঠিক পথে দিশা দিন, সঠিক বোঝার তৌফিক দান করুন, আমরা কেউ যেন কখনো বিভ্রান্ত না হয়, কখনো ভুল পর্যায়ে এগিয়ে না হয়, কোরআন বোঝার ক্ষেত্রে আল্লাহর সাহায্য কামনা করি এবং বলার ক্ষেত্রেও আল্লাহর সাহায্য কামনা করি, যে আমাদের জন্য তিনি ইহদিন সিরাতাল মুস্তাকিম সঠিক পথ দেখান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।